আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি কুয়েত প্রবাসী। আচ্ছা স্যার, আপনার বাংলাদেশে আপনার দেশের বাড়িটা কোথায়? আমার বাড়ি ময়মনসিং গফরগাঁও। ময়মনসিং এর গফরগাঁওতে। স্যার জানতে চাইবো ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার দীর্ঘ দেড় মাস ধরে ঘাড়ের ব্যথা ছিল। আচ্ছা, ব্যথা নিয়ে আমি কুয়েতে সরকারি হসপিটালে চিকিৎসা নিছি। ওইখানে চিকিৎসা নেওয়ার পরে কোনো ফল পাই নাই। তারপরে বেসরকারি হসপিটালে চিকিৎসা নিছি কুয়েতে, তার কোনো ফল পাই নাই। তারপর আর কি চিন্তা ভাবনা করলাম যে না, দেশে চলে যাইতে হবে, দেশে চিকিৎসা। এই সমস্যাটা শুরুটা কিভাবে হয়েছিল স্যার? শুরুটা একদিন হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর ঘাড়ে প্রচুর ব্যথা, প্রচন্ড ব্যথা। তারপর থেকে মানে ঘাড় আনাতে পারছিল না, এইখানে শোল্ডারে ব্যথা আসে। তারপরে আস্তে করে হাতেও হাত অবশ হয়ে যাওয়ার বা। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন? স্যার ডক্টর সাইফুল্লাহ। আপনি কি হাতটাকে আগের মতো করে নাড়তে পারছেন বা হাতে যে ব্যথা ছিল সেটা কি কমে গেছে? অনেক সুন্দর করে মুভ করতে পারছেন। আপনি বলেছেন এর আগে আপনার এই ধরনের মানে এই সমস্যাটার কারণে আপনি ট্রিটমেন্ট করেছেন আপনি কুয়েতে, তো সেটার ফল কেমন ছিল? ফল তো ছিলই না, বরং আরো ব্যথা আরো বেড়ে গেছে, বেড়ে গেছিল আরো খারাপ। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানা কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে? আমি এটা আমার ফেসবুক প্রোফাইলে আমি একটা স্ট্যাটাস দিই আমার এই অসুস্থতার। পরে আমার এক বন্ধু কমেন্টে আমার এই ঠিকানাটা দেয়। আমিও আগে থেকে জানি ডিপিআরসি সম্পর্কে, আমি মোটামুটি ভালোই জানি, ফেসবুক ভিডিও দেখি, ইউটিউবেও দেখি। তখনই আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি এসে দেখা করবেন স্যারের সাথে। দেখা করার পরে স্যার কি বলেছেন আপনাকে? স্যার বলছেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। তো আমরা দেখতেই পাচ্ছি যে স্যার আপনাকে যে ধরনের কথা দিয়েছেন তার পরবর্তী ফল এখন আপনি অনেক সুস্থ এবং অনেক ভালো বোধ করছেন। স্যার জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার সব ধরনের সেবা নিশ্চিত করেছে? ভালো সেবা এখানে। আচ্ছা, বলার অপেক্ষা রাখে না, টাইম টু টাইম সবকিছু পেয়েছেন আপনি? সবকিছু পেয়েছি। আচ্ছা, ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? খুবই ভালো পরিবেশ, মনোরম পরিবেশ, রুম সব সব দিক দিয়ে ভালো, মনের মতো করে আপনার যেমনটা চেয়েছেন ওরকমটাই। স্যার আপনি যে সমস্যাটা আপনি ভুগেছেন বেশ অনেক দিন থেকে, আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, আপনি কাঙ্ক্ষিত ফল পাননি, আপনার মতো এরকম অসংখ্য আমাদের ভাই বোন আছেন, রোগী আছেন দেশে বা দেশের বাইরে, তারা এই ধরনের হয়তো সমস্যায় ভুগছেন, তারা এই ধরনের ডক্টর খুঁজছেন যে কার কাছে গেলে তাদের ভালো হবে, তারা হয়তো বুঝতে পারেন না। অনেকে আছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, অনেকে হচ্ছে সঠিক চিকিৎসা পাবেন কিনা সেই ভয় কোনো ডক্টরের কাছে ওনারা যান না, অনেক আছে বিভিন্ন অপচিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, আমরা এরকম অনেক ঘটনা জানতে পারি। তাদেরকে আমি বলবো দেরি না করে অবশ্যই ডিপিআরসি হসপিটালে এসে স্যারের পরামর্শ নেওয়ার এবং চিকিৎসা গ্রহণ করার জন্য। স্যার কেন বলবেন, কারণ আপনি নিজে তাদের কাছে আমি এখানে চিকিৎসা করে আমি ফল পেয়েছি, ভালো ফল পেয়েছেন, সেটার জন্য আপনি সাজেস্ট করবেন তারা যাতে অবশ্যই আসে। স্যার সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যা সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে 100 যদি বলি তাহলে হয়তো অনেকে বলবে যে অন্যরকম, তো 100-তে 98-99 বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।